দুদিবস পিলা মানে মু তোমার মধুসূদন দেখো না আমি শ্রেণী শ্রেণী ষষ্ঠ লো সাহিত্য যে পূর্ব ক্লাসের বিষয় আলোচনা করি পিলা মানে কোন ছিল তা আমার বন্ধু তার কোন হইলা পিলা মানে না প্রশ্ন উত্তর আলোচনা হইলা আলোচনা করেই নছিল আজ প্রশ্ন উত্তর আলোচনা কত পিলা মানে আজ কাল হচ্ছে কত আলোচনা তো হল না 22 তম কাল প্রথমে যা 1 নম্বর কাকু সিরিজ কর উত্তর মুহ শিষ্য জনক গুরুঙ্ক প্রশ্নর কি উত্তর দেইছিলে যিবা জনক উত্তরকু পিলা মানে না শিষ্য জনক গুরুঙ্ক প্রশ্নর উত্তর দেবাকু যাই কহিলে গুরুদেব মু কেতেক গাঁ গণ্ডা বন জঙ্গল পাহাড় পর্বত বুলিছি হেলে কেউটি গোটি অদরকারী গছ লতা মু কোন করি দেখিলি নাহি প্রত্যেক গছ কোন আছে না উপকারিতা আছে সত্য যেপরি মনি মনিষ বস্তু পক্ষীকে রোগ মুক্ত করি সেমানকে সুস্থ সবল রক্ষা পাই সেমানে জন্ম নেইছন্তি তারপরে এক নম্বর খ চরক কেউ শাস্ত্র লিখি প্রসিদ্ধি লাভ করছন্তি চরক কেউ শাস্ত্র লিখি প্রসিদ্ধি লাভ করছন্তি কি বলে উপন্যাসের নাম কইলুছি না চরক চরক সহিত চরক সহিত শাস্ত্র লিখি প্রসিদ্ধি লাভ করছন্তি গ বৃক্ষরোপণ অধিক পুণ্য কার্য বলে কাহে কি কয়াছে না বৃক্ষ হচ্ছে কোন মনুষ্যর একান্ত উপকারী বন্ধু তেণু সুসন্তান মানব জন্ম দেওয়া ঠার বৃক্ষরোপণ কু অধিক পুণ্য কার্য বলে পুরাণে কুহাযাইছে ঘ আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষলতা কম করা না আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষলতা বায়ু কম করতে অঙ্গারকাম্ল বাষ্প গ্রহণ করি অম্লজান কু ছাড়ে বৃক্ষলতা নিকটরে আমি ঋণী বলি কহিবার কারণ কোন বৃক্ষলতা নিকটরে আমি ঋণী বলি কহিবার কারণ হচ্ছে না কোন না বায়ুমণ্ডলের বিশুদ্ধতা বৃষ্টিপাত মৃত্তিকা সংরক্ষণ বিভিন্ন খাদ্য পানীয় বস্ত্র বাসগৃহ ইত্যাদি পাই আমি বৃক্ষলতা নিকটরে কহিব দুই নম্বর পিলাম দিয়েছি হ্যাঁ উত্তর মুহ আম ওড়িশার কেউ অঞ্চল অল্প গোষ্ঠী হয়েছে আম ওড়িশার কেউ অঞ্চল পিলা মানে না আম ওড়িশার কলাহান্ডি জেলার কম হয়েছে অল্প গোষ্ঠী হয়েছে কিছু অঞ্চল গোষ্ঠী হয়েছে খ জঙ্গল কাটি দেবা দ্বারা আমার কি কি ক্ষতি হচ্ছে না জঙ্গল কাটি দেবা দ্বারা মূর্তিকে ক্ষয় হয়ে মাটি শুষ্ক টাঙ্গল ও অনুগুল হয়ে যাচ্ছে মূর্তিকে খাইয়ে যাবু জলভণ্ডার নদী সূচি সব কোন হচ্ছে উত্তি হয়ে যাচ্ছে অরণ্য লব্ধ বহু ঔষধ খাদ্য পদার্থ ও কঞ্চামাল অভাব দিন দিন কোন হচ্ছে বড়িবাকু লাগুছে বায়ুমণ্ডলের অঙ্গারকাম্ল গ্যাস বুদ্ধি দিন দিন কোন হচ্ছে বড়ি বড়ি কি বায়ুমণ্ডল প্রদূষিত হচ্ছে গ বৃক্ষলতাকু সবুজ সোন বলে কহিবার যথার্থতা কোন বৃক্ষলতাকু কাহিঁকি সবুজ সোন কুহাযাইথাই না আম জীবনরে বৃক্ষলতার আবশ্যকতা কোন অসীম জীবন ধারণার আবশ্যকতা পাই আমি বৃক্ষলতা আমি কোন দিয়েছি না খাদ্য বস্ত্র বাসগৃহ আমি উভিদ ছাড় হি পাইথাই এতর ব্যতীত প্রত্যেক পরোক্ষ ভাবে উভিদ আমার বহু উপকার মধ্যে আসিথাই বিশেষ কথা হল আলোক সংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ বায়ুমণ্ডলকে প্রদূষণ মুক্ত করিতে বিভিন্ন উপায়ে মৃত্তিকা সংরক্ষণ করি পরিবেশকে এই সবুজ উদ্ভিদ সুরক্ষা দিয়ে তেণু বৃক্ষলতাকে কম হয়েছে সেটি সবুজ সোনার যথার্থতা কুহাযাইছে ঘ কেউ উপায়ে জঙ্গলর বৃদ্ধি করা যাই পারে কেউ উপায়ে আমি জঙ্গলর বৃদ্ধি করি পাইবে না মৃত্তিকা সংরক্ষণ বন সংরক্ষণ সামাজিক বনীকরণ যোজনা কু ফলপ্রসূ নূতন জঙ্গল সৃষ্টি ও সুরক্ষা দিগে কাজ কলে জঙ্গল দিন দিন কোন বৃদ্ধি পাই পারিব ও মূর্তিকে কে ঘটিবা ফলে কি কি ক্ষতি হবে মূর্তিকে কে ঘটিবা ফলে আমার কি কি ক্ষতি হবে না মানে না মূর্তিকে কে ঘটিবা ফলে আমার ভূমি শুষ্ক টাঙ্গর অনুগর হই পড়ি রহে পুনশ্চ জল ভণ্ডার নদী পুষ্করিণী সজ্জা মধ্য উত্তি হয়ে যাই থাকে চ উদ্ভিদ জগতর বিনা সাহায্যে প্রাণী জগত বঞ্চিবা অসম্ভব কারণ কেন উদ্ভিদ জগত বিনা প্রাণী জগত বঞ্চিবারে না না কারণ হচ্ছে কোন না প্রাণী জগতর বিনা সাহায্যে উদ্ভিদ জগত বঞ্চিবারে না মাত্র উদ্ভিদ জগতর সাহায্য বিনা প্রাণী জগত কবে
ହୋଇପାରିଛି ସେହିଭଳି ତଳ ଲିଖିତ ଶବ୍ଦ ଗୁଡିକର ରୂପ କଣ ହେବ ଲେଖ କେତୋଟି ଶବ୍ଦ ଦେଇଛି ଯେପରିକି ପଠନ ଗ୍ରହଣ ଲିଖନ ଚର୍ବଣ କମ୍ଫନ ଏଇ ପାଞ୍ଚଟି ଶବ୍ଦକୁ ନେଇକି ତାର କଣ କରିବା ତାର ରୂପ କଣ ଲେଖେ ରୂପ ଲେଖ ପ୍ରଶ୍ନ ଦେଖିକି ଉତ୍ତର
ଦେଶ ସ୍ୱଦେଶୀ ବିଦେଶୀ ଅପକାରୀ ସବୁ ଲାଷ୍ଟକୁ ଇ ଉଚ୍ଚାରଣ ହେଉଛି ଅପକାରୀ ଇ ବିଦେଶୀ ଇ ଉଚ୍ଚାରଣ ହେଉଛି ପିଲାମାନେ ଦରକାରୀ ସରକାରୀ ଏସବୁ ଇ ଉଚ୍ଚାରଣ ହେଉଛି ଇ ଲାଗିଥିବା ଶବ୍ଦ ମନରୁ ଲେଖିବ ନ ନମ ଦେଇଦେଇଛି ତ ତଳେ ଯେମିତି ତଳେ ଦିଆଯାଇଥିବା ଅନୁଚ୍ଛେଦରୁ ଓ ଏବଂ ମାତ୍ର ଉଠା ଇ ନିଆଯାଇଛି ଯଥାସ୍ଥାନରେ ସେଗୁଡ଼ିକୁ ଯୋଗ କରି ଅନୁଚ୍ଛେଦକୁ ପଢା ଆଉ ଥରେ ଲେଖ ଓ ଆଉ ଏବଂ ମାତ୍ର ଉଠାଇ ଦିଆଯାଇଛି ତାକୁ କ'ଣ କର ତାକୁ ସେଇ ଓ ଏବଂ ଯୋଉଠି ମାତ୍ର ଉଠିଯାଇଛି ସେଠି କ'ଣ କର ସେଇଟା ଲେଖିବ ମୁଁ ଯେତେବେଳେ କହିଦେଉଛି କିନ୍ତୁ ତୁମେ ଏଇଟା ପିଲାମାନେ ନମ୍ବର ଟେଷ୍ଟରେ ଛାଡ଼ି ବୃକ୍ଷଲତା ମୃତ୍ତିକୀୟ ସରଂକ୍ଷଣରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିଥାନ୍ତି ସେମାନେ ଭୂମି ଭିତରେ ଚେର ବିସ୍ତାର କରି ଏବଂ ଉପରେ ଡାଳ ପତ୍ର ଢାଙ୍କି ବର୍ଷା ଓ ଜଳସେଚନ ମୃତ୍ତିକୀୟକୁ କ'ଣ କରନ୍ତି ରକ୍ଷା କରନ୍ତି ମାତ୍ର ଯେଉଁ ଅଞ୍ଚଳରେ ଜଙ୍ଗଲ ନଷ୍ଟ ହୋଇଥାଏ ସେଥିରୁ ସହଜରେ ମାଟି ଧୋଇ ହୋଇଯାଏ ସେହି ଭୂମି ଶୁଷ୍କ ଟାଙ୍ଗର ଓ ଅନୁଗର ହୋଇ ରହିଥାଏ ଏଇଟା ପିଲା ଦେଖିଥିବେ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଲେଖିସାରିଲାଣି ଲିଭାଇ ଦେଉଛି Thank you.
ଏବେ ପିଲାମାନେ ତୁମର ମୁଁ ବର୍ତ୍ତମାନ ରହୁଛି ତୁମର ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ